পিএসজিতে এমবাপ্পের সাথে নেইমারের কন্দলের পর এবার নতুন গুঞ্জন উঠেছে, লোকসান গুণে হলেও নেইমারকে ছেড়ে দিতে চায় প্যারিস সেন্ট জার্মেইন। মাত্র 550 কোটি দাম পেলেই ব্রাজিলিয়ান সুপারস্টারকে ছেড়ে দেবে ফরাসি ক্লাবটি। বিশ্বকাপ শেষে পিএসজিকে এরকম হুমকি দিয়েছিলেন কিলিয়ান এমবাপ্পে। বিভিন্ন স্প্যানিশ গণমাধ্যম দাবি করেছিল এমবাপ্পে ক্লাবকে যে তিনটে শর্ত দিয়েছিল তার মধ্যে অন্যতম ছিল তাকে দলে রাখলে নেইমারকে ছাড়তে হবে। ফরাসি তারকার চাপের কাছেই নতি স্বীকার করতে যাচ্ছে পিএসজি। ব্রাজিলিয়ান সুপারস্টারকে শেষমেশ ছেড়ে দিচ্ছে ফরাসি ক্লাবটি। এমনকি নেইমারকে ছাড়তে ক্লাব এতটাই উঠে পড়ে লেগেছে যে মাত্র 550 কোটি দাম পেলেই তাকে ছেড়ে দেবে প্যারিস সেন্ট জার্মেইন। গত মৌসুমে নেইমারের জন্য পিএসজি 150 মিলিয়ন পাউন্ডের দর হাঁকায়। অনেক আগ্রহী ক্লাব ব্রাজিলিয়ান সুপারস্টারকে নিতে চাইলেও টাকার অঙ্কের জন্য পিছু হটে। তবে এবার কম দামেই মেসির বন্ধুকে ছাড়তে প্রস্তুত ক্লাবের পিছনে এমবাপ্পের গুটিবাজিকে দায়ী করছেন অনেকে। এরই মধ্যে নেইমারকে পাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে ম্যান সিটি, চেলসি আর নিউক্যাসল ইউনাইটেড। ব্রাজিলিয়ান তারকার পরবর্তী গন্তব্য ইংলিশ প্রিমিয়ার লিগেই হতে চলেছে তা অনেকটাই নিশ্চিত। তারই সাথে পিএসজি চাইছে বার্সেলোনার সঙ্গে একটা সোয়াপ ডিল করে ফরাসি তারকা ওসমান দেমবেলেকে এনে নেইমারকে বার্সেলোনায় পাঠাতে। 2017 সালে বার্সেলোনা থেকেই রেকর্ড মূল্যে নেইমারকে এনেছিল পিএসজি। তবে চ্যাম্পিয়ন্স লিগের অধরা শিরোপাটা নেইমার পিএসজিকে জেতাতে না পারায় এখন সেই নেইমারকেই আবারও বার্সেলোনায় পাঠাতে চাইছে ফরাসি ক্লাবটি। বিভিন্ন সংবাদমাধ্যমের দাবি বার্সেলোনার কাছে পিএসজি আবারও নেইমারকে বিক্রি করতে চায়। অথবা ফরাসি তারকা ওসমান দেমবেলের সঙ্গে নেইমারের একটা সোয়াপ ডিল হয় কি না সেটা নিয়েও কথাবার্তা চালাতে চলেছে পিএসজি। এর আগে পিএসজির চেয়ারম্যান নাসের আল খেলাইফি জানিয়েছিলেন বিশ্বকাপের পরেই মেসির সাথে চুক্তি বাড়ানোর বিষয়টি আলোচনা হবে। তবে নেইমারকে নিয়ে কথাই বলেননি খেলাইফি।